সেলফোন টাওয়ার মেন্টেন্স ওয়ার্কার্স ইউনিয়নের মালদা শাখা তৃতীয় জেলার সম্মেলন অনুষ্ঠিত হল কেজের সানাল রোড এলাকার স্টেট ট্রান্সপোর্টে। সেলফোন টাওয়ার মেন্টেন্স ওয়ার্কার্স ইউনিয়নের মালদা শাখা তৃতীয় জেলার সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মানব বন্দ্যোপাধ্যায়, সেলফোন টাওয়ার মেন্টেন্স ওয়ার্কার্স ইউনিয়নের জেলা সংগঠনের যুগ্ম সম্পাদক জুয়েল খান, মিঠুন চক্রবর্তী, আনোয়ার শেখ সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা। নিজের সুবিধা অসুবিধা ও বিভিন্ন দাবি নিয়ে এদিনকার এই জেলা সম্মেলনে আলোচনা করা হয়। তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় কেজের স্যানাল রোড এলাকার স্টেট ট্রান্সপোর্টে। সম্মেলন শেষে সংগঠনের নেতা কর্মীদের নিয়ে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। এটা হচ্ছে আমাদের মালদা জেলা সেল টাওয়ার মেইনটেনেন্স ইউনিয়ন। এই ইউনিয়নের আজকে ছিল আমাদের জেলা সম্মেলন। আসলে এদের কাজটা হচ্ছে, আপনারা যে আজকে মোবাইলে কথা বলেন তার যে সমস্ত টাওয়ার আছে সেই টাওয়ারটা এরা রক্ষা করে। এবং আমাদের দুর্ভাগ্য যে এই মেইনটেনেন্স ওয়ার্কাররা 24 ঘন্টা কিন্তু ডিউটি দেয়। যে কোনো সময় অফিসার গেলে, যে কোনো সময় শাটডাউন হলে তাকে কিন্তু ওখানে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতে হয়। মানে একদিকে প্রহরীর কাজ করে, একদিকে মেকানিকের কাজ করে, একদিকের আবার আপনার এই টাওয়ারটা যাতে ঠিকঠাক থাকে তার সুপারভাইজিং এটাও করে। অথচ এরা 8 ঘন্টার মাইনে পায় এবং সেই মাইনাটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের যে মিনিমাম হয়েছে 390 টাকা পার ডে সেটা এরা পান না। এটা খুবই অল্প টাকা এরা মাইনা পায়। এখন এরা 6,200 টাকা মাইনা পায়, যেটা আমাদের রাজ্য সরকারের যে মিনিমাম হয়েছে তার থেকেও অনেক কম। ফলে আমরা অনেকদিন ধরে এটা আন্দোলন করছি। আমরা বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন করা এবং কোনো কোনো সময় আমরা লেবার কমিশনারও গিয়েছি, কিন্তু আমরা এই লড়াই আন্দোলন জারি থাকলেও এখনো পর্যন্ত আমরা পুরোপুরি এই লড়াই আমরা এখনো সফল হতে পারিনি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।